গৌরী ভুজে চির ভাল একদিন গঙ্গা জেলা মিশ্রা মুনি তো বৈশা করিতে আর দেখিলা ভঙ্কির গোছানা তাহা দেখা সকরুন ভাই মুনির ওই অন্তর আর দুই গুটা ছানা লইয়া আসিলেন আইরে লালিয়া ভালিয়া থানা করিলেন বড় বাসা নির্মাণ দিলেন নিয়া বীরকের ওই উপর বাসা ভাইয়া ভঙ্কিনি বাই তো তা ডিম ফাড়ে এখন শত শত ভঙ্কি ওইরা বীরকের ওই শত শত ভঙ্কি ঐরা বীরকের ওই উপর দৈবের নিমন্ত্রণ কব হন্ডন না যায় আর মনুষার নাকে গোয়াইয়া গাছে দেখিয়া ভঙ্কি ডাকে উচ্চ সুরে ও সময় তো বসির আসিয়া দেখিলা তবে এই সব হারণ দেখিয়া তো বসির রইলা ব্যাকুল দেখিয়া তো বর্ষি রইলা ব্যাকুলিত মন ভঙ্কিনীর হারণে মুনি ব্যাকুলিত হইয়া কইল ভুন্নরা জন্মি বই আমি নাগের বইলি এক নম্বরে দুই নম্বরে গেলা এনে পুনরায় জন্মিব আমি নাগের বৈরী হইয়া আমারে দেখিয়া যেন সর্বদায় ডরে এই সত্য হরিয়া যে তো বৈশা তো বৈশা তো তাই মরে তবে ধনঞ্জয় রাজা তো নয় নামে কুটেশ্বর আর গন্ড মেতে জাতীয় বাই সম্প খেতে গন্ডমেতে যাচ্ছিয়ে ভাই পুত্র নাই কুটেশ্বর চিন্তে মনে মনে আর শঙ্কর ভবানী ভুজে শঙ্কর ভবানী ভুজে ভরম যতনে পূজা ভাইয়া তুষ্ট হইলা ভবানী শঙ্কর এখন প্রসন্ন হইয়া তারে দিলা পুত্র প্রসন্ন হইয়া তারে
এই বর দিয়া গেল ভবানী শঙ্কর কতদিন ঘরে হুত্রু হইল তার ঘর নাম রাখিল তার রাজা চন্দ্রধর তবে শ্যাম আগুন দিলেন শঙ্কর এখন বিয়া ঘরিয়া গরে আনরা ইয়া করে আন্ডরা কত দিনে ছয় পুত্র হইলা ফোর ফোর না একদিনে কত দিনে ছয় পুত্র হইলা ফোর ফোর বাগান ঘরিল সন্দে হরসি অন্তর নানান জাতি ফুস করিল খুঁজিতে শঙ্কর কতদিনে মন্ত্রণা হরিয়া সদাগর এখন বাণিজ্য হরিতে যাইরা উত্তর বাণিজ্য হরিতে যাইরা উত্তর সফর রন্তাবতী শহর হাইল ছয় মাসে হরি কেশব নামে রাজা হরি সাথে হইয়া সন্ধে নৌকারে সাফায় ওভাবে গিয়া রাজসভাতে চান বসিলা সবাই আপনার সুখে সন্দে ঘরে বিকি কিনি এ তাহাই মনুষার হতা ও পূর্ব মনুষার কথা নেতা বলেন শুনবন জয় বিশ্ব হরি তুমি আমি চলে যাই এই রাজ্যে চন্দ্রধর হয় অধিকারী হলো বোন চন্দ্রধর গেছে গ্রন্থাবতী শহর বাণিজ্য আর তার বউ আছে বাড়িত আর চল তুমি আর আমি দায়গি যদি লইয়া আইমু হইল বোন লাগা আগ্নি ভাই শাড়ি আর আনো ডিবেট লোক আল্লাহ ভাই দুই বোন সাজিয়া দেখুন সম্পূর্ণ করে দায়িত্ব হইলে একটা গাঠ হাকমো নাই সেওয়াও নাই হ্যাঁ এবার কিলা ইভারে যাইতা এবার দেখুন কিলা গরিব আর ইলা আর তারা দরিদ্র ও ডেইলি মারন তো বেসন তো হাইন দুই ভাই তারা এগুন নাম জালু এবার তারা জাল বাইরা বেদান তোমরা জাল তো হফারে আর আমরা দই বইন গে হ্যাঁ লালিয়া আর হরি দেও মরে আইজা মার মনে হলো ঈশ্বর যাইতাম Oh,
ইহারা তো মানুষ নয়, ভূমিতে ভরিয়া তারা দুর্ভক্ষ করে, পরিচয় দেও গোমাতা না বালি মরে, তুষ্ট হইয়া ভদ্রাবতী বলে তার হাসে, ডাল ফলাইয়া দেব তোমরা, জালে কিদন বাজে, জালে যা ভাও তোমরা তারে গড়ে লইয়া যাও, আরো ভাবে তারে সর্বদা ভুজাও। এবার বিশ্বরি অবতার আমি হইলাম নিশ্চয়, দঞ্জন বাড়ে তারে এতে বলিয়া ভদ্রা তো তাই হইতে চলে হইল, আর ইভারে যাওয়া লাগতো না। এতে বলিয়া ভদ্রা তো তাই হইতে চলে, আর সোনার হস্তাগত এই ভঞ্চগত লইয়া চলিল সত্তর, এইভাবে নিয়া ভঞ্চগত আসনের উপর যেই রূপে তাহারে হইসলা ভদ্রাবতী, দনরত্ন হইল রে তার হন্ডিল দূর, আরে দনরত্ন হইল তার খন্ডিল দুর্গতি, একদিন রাত্রে শুনুকায় দেখিলা সফন, জালুমালুর করে শুনাই সুবর্ণে সত্য মুর্দা জালুমালুর এসে দিয়া, আর ভদ্রাবতীর গট বুঝিরা জালুমালু হান্দে দুয়া হইয়া নিরাশা, অন্তরিকে তা কে শান্ত হইল, আজি তো দে পুত্রবর দিলাম তোদের ত্রিভুবনে বয়তুরা, হরিবে না হারে ভদ্রার বচনে তারা করে দে চলিল, আর আনন্দে দে শুনুকায় আনন্দে দে শুনুকায় দেবীকে শোভিল, আনন্দে দে হররা ভুজা শুনুকায় সুন্দরী, দেই বর সায় শুনাই দে বিশ্ব হরি, একদিন হাসিয়া হাসিয়া ভদ্রায় বলে শুনুকারে অবিলম্বন সদা করতর, আসিবে গরে পূজা হাইল গৌতম মনুষার তথা, মন দিয়া শুন হই সফরের কথা, নানান বছর বিক্রি কিনি করিয়া সদাগর ডিঙ্গা সাজাই সাধু দেশে আসিবারে, মহামায়া ফুজে সান্দে দিয়া বলিদান, দেখা দিলা গিয়া বাবা নিয়ে কইতে লাগিলা গিয়া চন্ডিয়া সান্দের গুছর, বড় দয়া দবুবতী শুনো চন্দ্র দর, এটা এটা কি বার্তা কিছু না জানো, ইয়াফনি তোমার ঘরে গেছে এ বেটা, যদি ভূত তুমি হরে ভাগ্য আমার না করিও ইয়ান, এই শিবরে দিয়াছে হানিয়ে কইতে লাগিল সান্দে ভার্বতীর গুছরে, বল মা বিবাদের অস্ত্র কিছু দেও তো আমারে, হেমতালের কথা দিয়া হইলা সান্দেরে দেশে গিয়া মারিয়া, সান বলেন তবু কথা আমি না করিব ইয়ান, সর্বদা হানিরে আমি দেশে দিয়ে আসিলা সান ভাইয়া রাত্র দিনে, আর দণ্ডরত্ন তুলিয়া লইলা হর সিদ্ধ, গড়েতে গিয়া সান্দে বলে শুনুকারে নানান উপহার দিয়া শুনাই, বলেন বিশ্ব হরি অবিষ্ট দেবতা, আর বর ভাইয়া সর্বক্ষণ জালুমালু ভুজি হয়েছেন উদয় গণ্ডব সমান, আর ফুরি হানি হয়েছেন যেমন শনুকার বসনে ধান হর সিদ্ধ মন, আর ফুল টঙ্গির করে গিয়া ফতের রতেক কথা ক্ষুদ্র হইয়া দুর্গা, এখন তোমারে সাধু দেশ পনে হয় গৌরী, লক্ষ্মী নাশ করিবারে
ماريا خداو تومي منوشا ره ماريا خداو تومي شرگا خوري شفرير بي برون شب حيلا تر بي ترون غرت بحوثي لطر منوشا نغني غرت بحوثي لطر شني شفن دكا شدا گور زاد تار حزار گور خوف پريا سحاي گوهت پنه هم دلو گدلو اسي هلا ويره پاي پره ديا مرار এমন বাড়ি মারছে ভদ্দার হোমরের উপর আর হোমর ভাঙ্গিয়া হুতাই দইছে আরে মুসমুরা মারছে আরো বাড়ি মারছো উঠিয়া দিছে দৌড় দেখো তো আন গেউ ভাইয়া কিতা হর ও যে বাবার বাড়ি আমি আর যাইতাম না একদম এমন বাড়ি মারছে ভোদ্দার আর হোমর ভাঙ্গি উঠাই দিয়েছে এখন বাড়ি গর ফুড়িয়া বাইরে সান্দে হরছে পবিত্র আর বাবন নিয়ে শুনাই রে কিটার লাগে বহুদিন থাকি ভোদ্দার আর সান্দে কিন্তু বিবাদের আগে কোনো বিবাদ আছে আর ফুজার জতে দৈব ফেলিয়া দুই ভাইয়ে পিঠা সব আঙ্গে নিয়ে সাগরে বাসাইছে সাইয়া সন্ধির বর অবয়া প্রসাদ হ্যালো সালাম আলাইকুম কি থাকো আজি সাবর কি তো হয়েছে খাল সকালে গো আমি এখন আসি বাক্কা দূর জুড়িয়ে তো উঠলাম আর বাজার খাল সকালে ও বাড়ি যে এবার আগে বাদি উঠি মুখানো বাসাত নিয়ে না করো আচ্ছা তো খাল সকালে উঠি মুবলা রাখি দেবল আমি অনুষ্ঠান ভাইয়া চন্ডির বড় বয়া ফসাদ চান্দের রাতে বদ্যাবতী ভাইয়া অপমান না সুমান ভাইছুন না সম্মান ভাইছুন ভাইয়া অপমান হুঙ্কার মারিয়া ভদ্দায় ভুড়িল বাগান মন্ত্র ভরিয়া সান্দে সিটাইল ভানি যেই মতে ছিল গাছ হইল তখনই কুফট হরিয়া সান্দে হরিল তার মন আর তা হইতে জানল রে বায়ু যায় আর ম এবলা যত হয় হতি ভদ্দায় হরে অত উদাদনন্তরিয়ে ছান্দরাজার মিথ্যা লাভ হরছে উদাদনন্তরীর লগে উদাদনন্তরী আইয়া দিয়াইয়া দিলাই ফুদ্দা গেছে নেতার গেছে গিয়া হইল নেতা বোন গো হ্যালো হ্যালো ও তো সাগুয়ার চিড়া উড়ি যাইব জাননি এবলা বন করিলিম গাগলো বোন নেতা হইল গোবন তুই গেলে বালা আরে বলে তেড়াইয়া আসছেন হ্যাঁ গোবো নিয়ে দিন গেছিলাম সান্দরাজার বাড়ি আর গেছিলাম ফুজার লাগি আর মনে করলাম যে হে বাড়িত না তার বউর গেছে ফুজা আনিলেই মু হে আইছে বাড়িত আর তার বউয়ে দিছে খবর
আর মুই গেছি যাওয়ার বাদে আমি ফুজার মণ্ডপ করার গালাত বই রইছি আর মনে করলাম ফুজা দিলে আইব সান্দ রাজা যদি ফুজা দিলা তে আসা বিশ্বর হিন্দু মানুষ আমারে ফুজা দিব হ্যাঁ দেখলাম কবন করে দি কিতে গোলা আনে আমি মনে করছি ফুজার মনে করে তা লইয়া আর আইয়া গবন আখতার সরফ সরফ কইয়া এমন বাড়ি মারছে এখন গবন আলি সিলিক দের হইল তো কিতে হইছে হইল গবন হুঙ্কার মারি বাগান বাড়ি ফুড়িলাম আর ফাতারে উজা দনন তরিয়া ইয়া গবন দেখলাম ফাতিলো ভানি বড়িয়া কিতা ফু দিল আর আস্তা বাগান বাড়ি জিততে হয়ে গেল হইল উন চন্দ্রধর গেছে যদি ফুজা আনতে হয় তাহলে ফাতারে হকু বন করতে হইব হইল গবন মুই কিলাম আর মুই হিকু যদি বন করতাম পারি না তাহলে চন্দ্রধর যত হয় ক্ষতি কর্ম গিয়া জিয়াই দিব হলো হুন ইগুরে একটা মরণ বেদ আছে ই মরণ বেদ কেউ জানে না একমাত্র জানে তার বউয়ে তার বউর নাম হইলো কমলা আর তার বাড়ি হইল রে বই নইল কি শঙ্কপুর আর চন্দ্রধর বাড়ি হইলো চম্পানগর আর তুই আর আমি তাকি কৈলাস নগর হইল তুই রূপ দিতে পারবি হইলে এক কাম কর উদা দনন্তরীর বাড়ির সব হামাই তো ভারে না দুইজন দারোয়ান আছে উদা দনন্তরীর বউ হমলা তাই ছোটবেলা করে স্কুল জমানার এক বইনারি আছে হগুর রংরূপ দরিয়া আর যদি বাড়ির যেতে কি ভারস হমলার গালাত বইয়া আর আস্তে আস্তে লইয়া আইবে হইল বোন গর বইয় এবার ফট করে বিশ্বরী রূপ ছাড়িয়া পূজা দনন্তরীর বউ যে হমলা ওগুর ছোটবেলা করে স্কুল জমানার বইনারি রূপ ধরছে আর আস্তে আস্তে শঙ্কপুর খালি গেইটর গেছে গেছে আর দারোয়ানে বেরিয়েছ না উবাও গো মারে চেক আপ করতাম এর বাদেও আমরা উজা দনন্তরীর শর্ত হইল এই বাড়ি ডুবতে হইলে আমরা যে জায়গার বেতন ভাইয়ার আমরা চেক আপ করে দিতে হইব হে বেটাই তোমরা যা ডিউটি করাই আমি ও উজা দনন্তরীর বউ সই বেটাই হুন তাই নি তোমরা হ্যাঁ তোমরা অন্য নিরাই উবাও হ্যাঁ অবল 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 মায়ালা গাইয়া দেখে দেখো বই নারী তোমরার জন্য যাই নাই আমার বন্ধের বাড়ি I'm
হইল শুনো শুনো বই নারি মুই বলি তোমারে আর অত দিনে বই নারি হইল বই নারি আমার মনও ভরছে না গো একটাও নিয়ে আইসি বই নারি শুনলে তোমার বিশ্বাস আইব নি ও বই নারি শুনছি শান্তি আর হদ্দা লাগছে বিবাদ আর এমন বিবাদ লাগছে আরে লাগালা হান লাগছে অবৈ নারী হুঙ্কার মারি ভদ্দা বাগান বাড়ি ভুড়িছে আর হাতারে হুঞ্চি তোমার স্বামী গিয়া মন্ত্র ভরি দিয়াইয়া দিলাইছে বেটা খিত হইছে আমার স্বামী মন্ত্র ভরি দিলে খিত হইল হইল ওই নারী খালি চুপ করলে হইতো না ও যে তোমার স্বামী গিয়া জিয়াইয়া দিলাইছ লাফদ্দায় হরছে গীতা রাগ করিয়া সান্দর বিবাদ তৈছে গাইট মারিয়া আর হইছে ওলা তোমার জামাইর লগে যেবা ভাইব এলা যেমনে কান শুনছে মুখ মুরা মারিয়া হইল ভাই নারী মুখ মুরা মারলা এখানে হইল বই নারী আমার জামাইরে ডংসার মতো ফোদ্দার গেছে এইলা কোনো নাগ নাই বাহারুদ্দিন বলে সাহা জন্ম হইলে মরণ লেখা যার একবার জন্ম হইছে মৃত্যু আছে তবে বই নারী ফোদ্দার গেছে এমন কোন নাগ নাই যে এই নাগে ডংসিলে আমার স্বামীর মরণ হ্যাঁ দুদিন আগে কোনদিন জং শিব যে ও বই নারী পদ্মার বাপ যে শিব শিবর মাথা একটা নাগ আছে জঠর ভিতরে যদি এই নাগ করলে বলে কৌশলে খেয়ে আনতো ভারে আর এই নাগে ডংসে তাহলে কোনদিন আমার স্বামীরে ডলাইতো আর না হইলে হারতো না ডেইলি সকালে 101টা নাগর বৃষ্টি এক কাপ চা বানিয়ে আমার স্বামী হ্যাঁ হইল বই নারী যদি এই নাগে বলে চলে হলে কেউ ডংসাইলা তাহলে গবই নারী এমন কোন ডাক্তর কবিরাজ বা এমন কোন উজা বৈদ্য আসনি হ্যাঁ তোমার তো বই নারী গো আমি অবৈ নারী কুদালর কথম আমি সেই রুটাই হইতাম না ও টুকরি কুদাল মাথাত লইয়া হ্যাঁ মতিদার মুকাম বাজে হ্যাঁ গাঙ্গর বেটনা দেনো লিয়া যাইবো না আমি রাজি তো মাটি রান্দা গতি কুদালর কথম না হইলো বৈ নারী তুমি যে হইরা রে গো তোমার জামাইর মরণ বেদ মোটাই হইতা ডর করে আর কি তোমার জামাই হইলে রে গো মরত ওই নারী জীবনেও আমি কইতাম না রে গো হো চাই রে গো হইল ওই নারী কইতাই না তো হইল দে রানী সাইর শঙ্কপুর ওই যে সাইর দেওয়ালি দেওয়া রানী দেওয়ালির উপরে দেওয়া রানী কি যার সুন্দর সুন্দর গাছাই হইল আমার স্বামীর যে গু ঔষধর গাছ যদি এই নাগে ডংসে গো বই নারী তবে যে কোনো সময় ডংসিত নাই আমি যে যে হাল না চাই ও হালে তারে ডংসে তবে বই নারী যদি ঠিক কাল সময় সন্ধ্যার সময় এই নাগে ডংসে তাহলে গো বই নারী ও যে শঙ্কপুর ঔষধ দেওয়া রায়নি এই ঔষধ রাতকুর ভিতরে যদি সূর্য উদয় হওয়ার আগে যদি সেও আনিয়া চেষ্টিয়া গাছ হোক আর জ্বর হোক আনিয়া হাবাইলাই হলো বই নারী ঔষধের নামটা কি তারে গো বিষণ্ণ হরুণী লতা ইংগ্রুবন্ন গাছের ভাতা রক্তবন্দী আছে ডেটা ঔষধের প্রমাণ হলো সাবাস বই নারী হ্যাঁ সাব্বাস অগো আচ্ছা বই নারী হো সাই ই জায়গা বাদে আর কোন জায়গাতে আছেন মুখে দিছে ফান আর গর্তনে যেমন ঘূর্ণি মাই আর নেতা
উদাদনন তরির বি হাসুট করিয়া আইছিবে কিতা লৈ আইছো হাসুট করিয়া তৈয়া আইছি হইলো বই আমি বিশাল লৈয়াই আনতাই রে ভাই বাবা শিবর গেছে তোর বাপ শিব কিতা বিশা হার বাড়ি নিবি ভাই আস্তে আস্তে গেছে যা কইলো বাবা কিগুবে বড় লেটটা লেলাই ভাই আর আই যা না খেবে বাবা আইয়া খিলটা উবাও রে বা কিতা রে বেটিয়া বড় দরকার লাগবে তোর ও বাবা কে কইরা নাগর না মুনতা বালে যদি বলটু হইত ফেলে হইত টাইটা সুনাবানোর ভূতি বড়িয়া লো বাবা মোরে উদয় নাকটা দেও রে বাবা উদয় না চুপ লেন্ডি লেন্ডি চুপ করা আমি বিড়ি না পাইলে ওই আরাম দাদি এই কো খাতে দে লো বাবা চন্দ্রধরের বাড়ি দেবা এম তালে গো দাদি আমার কানো মারতে ভাই ও বাবা ইলা তো দিতাই না 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 বঙ্গি ধরতে হইব ওরে ভাই বেলকি না ওরে ভাই দিয়েছ না আয়া রে শুন গয় আমার ও বাবা দুঃখের বিবরণ ভিড়ে সাথে এত দুঃখ নিদিশাবি যে আয় রে হে রে দিন গেছ বাবা সুন্দরের বাড়ি হেম তালের গোদা দিয়া ভাঙি লোহা হইল উদয় না গো হয় বাবা না দেও যদি মরে আর খাটানি খাইয়া মরমু লে বেটি লাগাইছে বুতা গালা হইল লাগাইছ না লাগাইছ না রাখ দিয়ার হ্যাঁ হইল বেটি উদয় নাক দিমু শর্ত আছে দুইটা নাক দি ডংসে নাক আমার হাত দিবে আর ওটা আছে কোনদিন নাই কোনদিন উদা দনন তরিরে শূন্যবার দিয়ে দিবে হইল বাবা তুমি জেলা হই রায় দিছে জটতা কি নাক বার করি লইছে ভাই আর ভাই মুড়ামুড়ি করে নাকি আর কোথায়
হইলো নেতা বালা তোর রাগত ও দে হুজা জনন্তরি বিসা বিসা ও দে শূন্য লাইতো শূন্য উড়া দিতো হইলো শুনো শুনো এর নাগ মুই বলি তোমারে এক কুড়া দিয়ে দেই ভাই শঙ্কাপুর শহরে এই ওদা শুনিয়া নাগে কোন হাম করিল আর মাটি বর ছাড়িয়া নাগে এমন উড়া হইল বাগের নাগে বাইরে কি বলিতাম তবে এক কুড়ায় ফল গিয়া শঙ্কপুরে গিয়া নাগে নজর করি চাই আর উদা দিন তো বৈশ্যা হররা লাগে হাল শুনতে লাগি গেছে নাগে খালি লুকালুকি লুকালুকি হরে এবলা গেছন তাই ফুজার জিনিস লইয়া ফুবে দিয়া তুলসী গাছর তোলে দিয়া সুদা করছন তুলসী গাছর তোলর ফুজা শেষ করিয়া গেছন উত্তর মান্ডব গর শিব দুর্গারে ফুজা যে সময় শিব দুর্গারে ফুজা করিতে লাগিল ও সময় নাগে বাইরে বমর রূপ ধরিল ফস করিয়া উজার ভাইয়ে যে সময় উজার ভাইয়ে দংশন করিল আর হায় হায় হরিয়া উজায় ওয় রে খান্দন গই উজায় ওই এখন খালো বিশর দায়ালে কোন উজা হাইরে হান্দন সারিয়া আর দোনা মোনা দুই শিষ্য ডাক শুনিয়া উজনা মোনা জি জয় হরলা মোহন আর উজনন তরির আগে গিয়া হইলো আইসনি বেডাই হলো রেন্দনা মোনা আজকু বুঝি উদয় নাগে ঔষধ আনিয়া দেও চাই হলো উজা ওইটা কি আমরা ঔষধ আনিয়া দিতাম রবা ও ভাই আইন রে আজ মরে উদয় নাগে ডংশিল আইসারে ভাই আইন ও দেরানি মোর সাইড দেওয়ালির উপর দেওয়ালির উপরে গিয়া ভাই ভাই ওষুধর গাছ ও বিষণ্ণ খরুনীলতা ইঙ্গুল বন্য গাছের ভাতা রক্তবন্দি আছে রেটা ও গাছ কি আনরে বেটাইন গে ঔষধের তাল্লা সাতারা যাইরানো চলিয়া কি করি রাভ দাবতে শুনেন মন আর তোর খাদ্য তো সিদ্ধি হইতো না হইলো বোন তুরা উজা দনন্তরীর বাড়ির পশ্চিম বাজার দেড়ে নি খেরো করে খান অগুত তুরা আগুন লাগে ইয়াদিস তুরা দুমা দেখাই নেতার বচনে
নেতা দেমনে হইছে ইকান এ ব্লাকু বেদিন তোর রামাই মল্লে কিতাব হিন্দাই সাদা মার্গিন খাবরে গান হিন্দিছে হিন্দি আর পদ্মা রূপ সারিয়া উদাদনন্তরীর বহু রূপ দরিয়া আর ওর দেখ হত আইয়া এখন আইয়া অন্য বইয়া আলিয়া খান্দে এমন ভাবে তোমার হান্দা আরম্ভ করছে আর আইয়া তোমার খুব বেশি হান্দে আদনা মনে হয় হরছন কিতা ঔষধ লইয়া আর ঔষধে দি তারা যাইরা দোনা মনা দুহাই আসি সুন্দরী দেখিল কে তুমি বলিয়া তারা জিঙ্গা সাহ এমনি দেখছো ঔষধ লইয়া আর ফোদ্দায় হরছে গীতা এবার তো নেতারে দিয়া গেছে কি ইশারা নেতা ধরাইছে উজাদন অন্তরীর খেরো করো আগুন খেরো করো আর দেখছো নিতাই দেখিয়া কইল এই তোমরা বড় আলুয়ারে বেঠাই তোমরা খানো গেছলাই হার ঔষধ লাগে বলো আলুয়ারে বেডাইন তোমরা আমি দনন্তরি উজার বহু বেডাইন বি হউ দেহরাইনি আগুন দেখাজার দনন্তরি উজার আনো বেডাইন মোর সই হয় সুন্দর শরীরে তার আগুইনে হইল তা হইল রে উদারে লাগা জ্বালাই লিরা সে আমরা ঔষধ নিয়া কিতা করতাম ঔষধ ফালাই আর উঠিয়া দিস দৌড়াইয়া আইসন উদা দনন্তরিয়া লড়া ছড়া বুদ্ধাইয়া হইল ওরাই আইসনি রে হইল বাবু ঔজা আর হইও না ঔষধ আমরা লইয়া আইয়ার আর হতো তোমার বউয়া হান্দিতরা আর হইলা তোমার জ্বালাই লিরা আর আমরা ডুমা উমা দেখিয়া আগুনও দেখিয়া হইতে আছে জ্বালাই লিরা মনে হয় হইতে অতদিন উদার লগে রইছি আর আজ যে জায়গায় জ্বালাই লিরা সে দুইটা গুসা না মারি গিয়া আমরা দূর হরি ঔষধ রে ভাই ফালাইছি দনন্তরি উজাই বলে বেদান যাও রে চলিয়া যে জায়গায় পালাইছ ঔষধ আন গীতু পদ্মায় আমার লোক ধরি লাইছে আমার বউ হরু মগুমার রে বেটাই ইগু ফোদ্দা রে বেটা আমার লোক ধরছে আর ফোদ্দায় আমার বউ রং রূপ ধরিয়া আর গিয়া ফত বইয়া হান্দের আর হইছে যে চিতা হররা তোমরা এক কাম করো যেন ঔষধ জ্বালাইছ না আনো গিয়া ঔষধের তাল্লাশে তারা যাইরা নু চলিয়া কি হরিরা আবার হদ্দাবতিয়ে নেতা বলে শুনো বঞ্জয় বিশ্ব হরি আবার ওভা যাইছে শীর্ষ উদার দনন হলো নেতা এ ভদ্দা ও যে আবার শিষ্য তার ফাটাইছে জলদি যাইতে নি আবার তোমার রত উঠিছে আইসে রে ভাই আইয়া ঔষধ হাইয়া আর নিরয় এক গাভীর রূপ ধরিয়া দোনা মোনা আইরা আইয়া হইলা এ
উত্তন ঔষধ বলাইলাম রে ইগু হদারে বেটাইন আমার লোক ধরিলেইস কইরে তোমরা যেন ভালাইছলাই কি জায়গা তোমরা চিননি কইরে ই ঔষধ আরিলা গুণ আরিলা তেজ আরিলা হাওয়ার দনন্তরি উজা বলে রে বেটাইন যাও রে আছি আর যত নঘরি আয়া নই জাগারো যদি মুঠ মারি ও জায়গাটাই মাঠি আনিলাও আর আমি উজা দইয়া যদি মাটির তল্লাশে তারা যাইরানু চলিয়া আর কি হরিরা হদ্দাবতিয়ে কইল রে এটা যদি মাটি নেন গিয়াইয়া সে তো দইয়া উজা যদি মাটির দইয়া যদি ভানি হাইলায় তাহলে তো জিততে হইছিব যেমনে নৌবাইয়া হুঙ্কার মারছে কুণ্ড বানাই লিছে আর ঔষধের গেছে কুণ্ডর মাঝে খিতা হরে দোনা মনে গিয়া হলো ঔজা ইন মাঠিও নাই রে বা হলো খিতা হরে আর কুণ্ডর ভিতরে খিতা হলো আলুয়া রে বেটাইন চুবরা রে ও বেটাইন দনন্তরি উজাই বলে রে ভাই দোনা আর যতন ভরিয়া আঙ্গা রে ভাই ওই কুণ্ডের যদিও কুণ্ডর ফেনা আনিলে এটাই ভারো আর ফেনা দইয়া যদি হাইলাই ফেনারও তাল্লাশে তারা দাইরানু চলিয়া হংসরূপ দরিয়া হংসরূপ দরিয়া ভোদায় ফেনা গেল হাইয়া ফেনা না ভাইয়া তো না হইলা হুতাস নিশ্চয় জানিলা উজায় শাড়িবা নিঃশ্বাস পূর্বেতে যখন বাইরে উঠিল বানু রাধিকার অঞ্চলে ধরিয়া পূর্বেতে যখন বাইরে পহর হইল ব্রহ্মার শরণে ধরি ফোরান্তে দিল ফোরান্তে দিল যদি উদাদনন্তরি বিলাপ করিয়া হান্দি ত্রায় এখন কোমলা শুন আখটা হোমলার মনে হইছে ওই রে ফাঁসটার সময় আমার উজা উঠে সাতটা বাজি গেল আমার উজা উঠে না এবার বারোই আখটা ফুজার মান্ডব করে দিস আইসে সাইয়া দেখে উজা তো শীত দৌড়াইয়া গালাত গেছে ইয়া বালা হরিওলা সার কইল রে ও যে সেদিন আমার বই নারী আইসা কিন্তু আমার বই নারী না রে হ্যাঁ আখটা মনে হইছে আর বিলাপ ভরিয়া এখন খান্দইন খান্দইন ও গোমলা গো ও খান্দইন এখন প্রভু প্রভু হরি ও যে মনুষা জানে হান্দনি বালা ও
হান্দনে হান্দন যত সব নারী আর উদার মরণে হান্দিত্রা শিষ্য ছয় খুড়ি কতক্ষণ কমলায় হান্দন সারিয়া আর জাতি গুত্র দত্ত দত্ত আজ্ঞা ভাইয়া জাতি গণে কোন হাম করিলা হইল আইস বলি জাতি গণে মুই বলি তোমরা রে আর উজারে জ্বালাও মিয়া আজ্ঞা ভাইয়া জাতি গণে কোন হাম করিলা আর উজারে জ্বালাইতে তারা এখন মুসলমানে কুদন খবর শ্মশান চিত্তে সংখ্যা হইলা অগ্নি হরলা তীরে ও সময় নেতায় বললে মনুষারে বলে বাফর গেছে যে উদয় না গানছিলে শর্ত কিতা খোসাই এবলা যদি জ্বালাই লাইন হস্তি সব না থাকিলে খেমনে দিয়াবে আর ফচ্চাতে শিবের হাসে নেতার বচনে ফদ্দা হইলা সন্ন্যাসী উপস্থিত হইলা সীতার সম্মুখে আসি এই বেড়াই নেই তোমরা কোথায় শুনিয়াছ উদার মরণ আর সর্ফে ডংসিয়াছে বর্মা সাফে বেরুয়া বান্দিয়া উজা বাসাই দেও জলে অবশ্য দিয়াই বরে তার জাতি গনে সন্ন্যাসী বসনে তারা দিলা বাসাইয়া আর দক্ষিণ সাগরে বেলা যাইরা নেতা বদ্দা যুক্তি কররা হরসিত্ত হইয়া নেতা বলে শুনো ভদ্দা আমার অবসন ছয় নাগে ডংসক কাগিয়া এখন ছয় পুত্র সুখে সান্দের ফরক এক দিনে আর দনন্তরি নাই গো এখন দিয়াই বা কোন ততক্ষণ এক নাগ বিশ্ব ঝুঁকি দিল সম্পূর্ণ করে নাগ গুপ্ত বেসে গেল এক নাগে ডংসিল কুমার ছয়জন উত্তর শিওরে তারা দলিলা তখন সান্দে বলে দনন্তরীর মতো বাসাইয়া দেও কুমার ছয়জন ছয় পুত্র মহিলা সান্দের বাইরে শূন্য হইল ফুরি বিলাপ করিয়া সান্দন এখন শোনু সান্দে বলে শুনো বিয়া আমার অবসন আমারও শুভতে যদি কর বন্ধন বিদিয়ে নির্মন্দ তোর ছয় পুত্র মরে আমি বাঁচিলে ভূত চলে বলে শনুকা শান্ত হর মন আর টঙ্গিতে বসিয়া গিয়া রাজা হর সিত্ত মন টঙ্গিতে গিয়া বসিয়া রাজা নজর ঘড়ি চায়
আর মহা জালিয়া জাল ফলাইছে লা দেখে হো গলা বা সইছো আর গলা বা সাছো আর বেজান জাল ঠানি রিয়া কালে কইলা হেইয়া গলার বালারে দেখে যে মুখা ভরে চলে দি বল্লা যে ইয়া রক্তা মাঠে গুবা জাল তো নিয়ার গলা লইতা ভারন না জালার হলটি কত লা দেখে জালর মস্ত জালরে ভাই বড়র মাঝে তেরোটা মস্তুল্লা কিয়া রাখি রইস ও ওতক্ষণ দেখা যায় তেরোটা মাথা রে ভাই সান্দরে যা দিনবিন লাগাইছে লাগাইয়া কই চিত্তা লাগি জালি গেন যায় না দেখি তাই তুলা দিয়ান করি দিনবিন দিয়া এবলা দিনবিন দিয়া যেমনে মস্তুল দেখছে আহ তা তার মন হইস কই রে আমার বাপ তো আসলা কুটেশ্বর আমার বাপে বণিজ্য করছেন রন্তাবতী শহর আর এই সাগর তেরো ডিঙ্গা ডুবাইয়া তৈছন আর আমার দাড়ি মাঝি উদিন নাজির হটুয়া লতাটাই হইয়া তৈছলা হালার হালাইনতে তো কইলা না মরে মরে কোনো কি কইলা না মরবার জন্য হ্যাঁ ইংল্যান্ড দেখে আমার বাফর খালি তেরো ডিঙ্গা কইল রে তার লগে তোরা সাত দেওয়ানি লুয়াই এবার গিয়া মারছে ডুলো বাড়ি ডুল ডা তলব করিল সদাগর কইল তেরো ডিঙ্গা টানিয়া তুলো চলে রই উপর আর হাতে তুলিয়া ডিঙ্গা নিয়া আবার তোমার পুরা ভাবে নয়া ভাবে যেমন দুনা ছাড়া দিয়া খোস খোস রং দিয়া নয়া ভাবে তৈছন তেরো খান একবারে সাজাইয়া কইল রে ই তেরো খান লইয়া বাপ গেছেন রন্তাবতী শহর উত্তর শহর বাণিজ্য কুটের শহর আর ই তেরো খান লইয়া আমি রে বাবা ই দেশ দেখতাম না আমি যদি কুটের শহর যাই সে কইবা বাপ মানুষে কইবা কিতা অন্যায় লইয়া আইছে সে না বাপ যে দেশ গেছেন আমি দেশ দেখতাম না আমি যাইমু লঙ্কার নগর যে দেশ মানুষ না আলি দেওদানব তবে ই তেরো হান লগে নিমু তবে আমার ফসল সহিত আরো হান বানাই লামার ফসল সহিত হান বানাইতে হইলে কিতার দরকার ও সময় ধান ধরা যায় কোন হাম করিল আর বাসুয়া সুতার বাসুয়া সুতার ডাক শুনিয়া বাসুয়া তুতার হৃদয় করল মন ধান ধরা যার আগে আইয়া হলো সুতার আইস বলি সুতার তুমি কাস্টের অধিকার একে একে বলো তুমি অনৌ ভাইয়া নাম ঠিক তাহার সুতার বলে ও মহারাজ ও বীরক দেহ রুখের নাই ঠাই আর কিছু রুখের হতা আমি তবে শালটি গোদারি রুক আছে সারি সারি চম্পা নাগের সর্দার ওই আম দাম নিম শেওরা বকুল বারো রাতা তেরো দাম তিন চামি ছয় সাম কত হইমু বীরকের নাম ও রাজা বুঝলো বেটা কিতা করতাম প্রথম আমার ইগুন নাম মনে হয়েছে আমি ডরাইয়া হয়েছি না ই গাছর তলে দেহ দান বলাম আখর ক্ষততার ভাষা আমি ডরাইয়া হয়েছি না ইগু তৈয়া অগুন্তর নাম কইছি ও হইল যদি ইগু না নিয়া দেশ তাহলে জোর ভোর বুনিয়া যেবা গেছন হইল হুন্ডাইনি রে মনে হালার দেশ বাস করি আর ঘর সবটি মারি লইব ও সময় বাস আসু তার কোন হাম করিল আর কুলালে হান হান্দ লইয়া সুতার এবলা কই যাই হবা দি গিয়া মরি ওই আরে ও গো দিন দয়া ময় তুমি দয়া করো আর হান্দি হান্দি যায় রে সুতার কুড়াল হান্দে লইয়া প্রথমে মারিল সে দিদল গাছ রে হিদলে দুয়াহি দে রে রাজা চন্দ্রধর হত হত বীর কই আছে তাহে গুড়া দিয়া বানাও ডিঙ্গারে হে গুসা যত গজবের গোভাসে লোক তো গজ দিশা আরে এই কান্তা কি সুতার বাইরে দিগয় হরল মন এ কৃষ্ণগিরি ভারে গিয়া কৃষ্ণগিরি ভারে গিয়া নগর হরি তায় লাখে লাখে বীর কই আছে
আশিয়া বলে সুতারের গুসর বলে কোন হারনে হান্দস বেটা কোথায় তবু ঘর হইল রাতিতে সুতার গই আমি সম্পকাতে ঘর আর ডিঙ্গা বান্ধি তো চায় বলে দূর বেটা আড়ুয়ার আড়ুয়া কিতা ভালো রে বাবা এ জিন্দগি গুরো সুদি কিতা ভালো মন ভবন গাছে আমার এক কথা হুন কিতা বাদ দিয়া আর হান্দাউন দাইতা বাদ দিয়া কি সবার উত্তর ভালো লাগি যা উত্তর ভালো রে বাবা ছাড়া এ ছাড়া আর কোনো ভালো ভাই বীর্দ বলে শুনো সুতার আমার ওই উত্তর অবশেষে চলিয়া যাও তুমি সবার ওই উত্তর হ্যাঁ চলিল গিরিবর শুনিয়া বীরদের বলে দেখলো গিয়া বীরক গুটা দেখলো গিয়া হালের উপরে তাকিয়া যেমন হো ইয়া 2 কিলোমিটার লামার তলে দি সাইছে সাইয়া যেমনে গাছ দেখছে দেখলো গিয়া বীরক গুডা নমরুদার কুলে 80 লক্ষ তাল সম দীর্ঘ তরুভর আর বারকিয়ার দুলিয়া গাছের আড়ে বরিশন বারকিয়ার দুলিয়া গাছের গুড়ি আর 12 ক্ষেত্র এজাগর রাস্তার হাল লাগে আর যেই জন্য খাঁকিতে যায় ভাই দরিয়া হাইছে কুদাইয়া লইয়া বাগে আর খাইলায় কোনো গিয়ে অনেক চেষ্টাতে গা খাটিতে না পারে খুলে খুলে ডাইন বউ মারি 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 আর গাল্লা সামনে পড়ছে না তো গাল্লা ভাইয়া ভাইয়া আইছে এ বলো রাজা ওই বারো ভাই বারো না হ্যাঁ গাছ মারাইছ না একটা কই খান বড়ি শুনবে নি হ্যাঁ মুই তো গেছিলাম একলা নানি আর ফাটাইছো একলা আর মুই খান বড়ি একটা উনজুদিতে কইতাম কোন টেনশন টুনশন নাই তো মার টেনশন ভিতরে না তো রাগ করতে না তো তোমার ডিঙ্গা না বনি বসাদুরে ও সাধু বণিকের নন্দন তুমি জান গীতা হইতে আসলাই আমি কইছিলাম গীতা ও রাজা বণিকের নন্দন তুমি জান গীতা হইতে ও রাজা সম্পহের নন্দন ও যে কাটিতে না পারি বীরক মনার ভবো Oh, no, no.
আজ ভোর ভোর কৃষ্ণগিরি আমি ভোর মিলাম শোক এই হানে দইয়া গেলাম এই ধর সোভানি হ্যাঁ আর হানা ভিনা হাইয়া গাই মুরে বাই ও ভুরব গাই আর শোভা ভরি আছেন তো তো শোভার গুণী ভাই ছোট বড় সবার আগে সালাম জানাই আমাদের ভাইদের হাসে আমার ভালোবাসা আর ছোট বড় সবার হাসে আমার আন্তরিক শুভেচ্ছা ও তুমি কইয়া দিলা রে আমার ভেটো ক্লাস রে বা শেয়ার করো বা যে যে বাজি আসো বা কমেন্ট করো হয় হয় বুঝছো না নি মালিক আছে মালিকে তো লাইন আছে আর জুয়েল ভাই রে বা যে যেন ফুটবল খেলা আছে রে বা বুঝছো না নি আমার দক্ষিণ ভাগের জুয়েল ভাই বুঝছো না নি 1000 কোটি আবি ক্যাশে দিছেন রে বা তানো তা ভাউরি তাম বাড়ি না রে বা 1000 কোটি জুয়েল ভাই আবি ক্যাশে দিছেন ভাউরি তাম বাড়ি না আমরা বাত খাইমু হাইয়া আপনারা সামনে আইমু বিরক হাটিয়া ডিঙ্গা বান্দিয়া চন্দ্রদর রে বাণিজ্য দিমূলক কান্নগর আমরা এখন বর্তমানে লাইভতে খাটি দিয়ার আপনারা শেয়ার দিবা আর ফলো দিয়া রাখবা আর আমরা সলিম ভাই আসেন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিতে পারবা স্ক্রিনেও তানোর নাম্বার দেওয়া আছে আমরা রোজা সাহেব সলিম ভাইয়ের তানোর নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়া যোগাযোগ করক্কা আর যোগাযোগ করিয়া ইনশাল্লাহ আপনারা তানোর সাথে কথা বলতে পারবা তাই এখন লানিতে আসেন বর্তমানে খানিতে আসেন এখন তাই অফশোর আপনারা ফোন দিয়া যোগাযোগ করতে পারবা আর আমরা লাইভ থেকে বিদায় নিয়ে আর গিয়া সালামু আলাইকুম সালামু আলাইকুম
শেয়ার দিবা ফাউরি বানা শেয়ার করবা বেশি বেশি করে লাইভটা শেয়ার দিবা মালিকে হান্দে রবা আমার মালিকে ডুবাই দিব যাবো হান দে রিতা ভটি উনিয়ালে হান দে আর আপনারা শেয়ার দেখ আমরা খানিবা দেবার লাইভ আইম শেয়ার দেখ কার ফলো দিয়ে রাখবা আর উদাসা বছর আছে না আপনারা ফোন দেখা এখন যার যার দরকার সমস্যা